তো ম্যানুয়াল ট্রেনিং করার ক্ষেত্রে আমাদের কবুতরের যতটুকু ফ্লাইং প্রয়োজন আমরা ততটুকু ফ্লাইং আমরা বানাই নিতে পারতেছি, কিন্তু আমরা যদি হাই ফ্লাইং করি, অর্থাৎ হচ্ছে আমার কথা বলতেছি, আমরা যদি হাই ফ্লাইং করি 8-9 ঘন্টা উড়াই, এখন 8-9 ঘন্টা উড়ানোর পরে আমরা যদি যাই কবুতর ছাড়তে, আমরা কি এটা বুঝবো? জীবনও কিন্তু বুঝবো না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো একটা কোয়েশ্চেন অনেক দিন যাবৎ পাইছি, সেটা হচ্ছে যে অনেক ভাই করছেন, যারা প্রবাসে থাকেন অনেক ভাইও করছেন, তারপরে দেশেও কিছু আমাদের ভাই বাজার আছেন তারাও করছেন। তো কোয়েশ্চেনটা হচ্ছে যে ভাই, আপনাদের এত রেসিং কবুতর, আপনারা রেস করেন, তো আপনাদের বাসায় কি হাই ফ্লাইং কবুতর থাকে না? এই বিষয়টা যদি আমাদেরকে একটু মানে বলতেন, বা আপনাদের বাসায় যদি কোনো হাই ফ্লাইং কবুতর থেকে থাকে আপনাদের আমাদেরকে দেখাইতেন। তো আসলে এই বিষয়টি আজকে এক্সপ্লেন করব। আসলে এই বিষয়টা কখনো এক্সপ্লেন করা হয় না, বাট আজকে চিন্তা করছি যে এই বিষয়টা বললে আপনারা একটু ক্লিয়ার হবেন, তো এই এর জন্য আর কি এই ভিডিওটা একটা করা। তো ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলোতে লাইক করে দিবেন। তো আপনারা একটা জিনিস দেখেন, আমাদের এখানে কিন্তু এগুলো হচ্ছে নর কবুতর, হ্যাঁ, তারপর এগুলো হচ্ছে নর কবুতর, এগুলো হচ্ছে আমাদের ব্রিডিং কবুতরগুলো রেস্টে দেওয়া আছে। যে কবুতরগুলো আপনার ডিম বাচ্চা করে না ওরা রেস্টে থাকে। এখানে হচ্ছে মাদি কবুতর, যে মাদিগুলো রেস্টে থাকে, হ্যাঁ। আর এইখানে হচ্ছে ফ্লাইং জোন, এগুলো হচ্ছে ফ্লাইং কবুতর, সবুজ খাঁচার এগুলো আর ওই যে হলুদ খাঁচার ওইগুলো, এগুলো হচ্ছে ফ্লাইং জোন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যারা কবুতর রেস করি, হ্যাঁ, কবুতর রেস করার ক্ষেত্রে আমরা যারা একটা নির্দিষ্ট দূরত্ব সিলেক্ট করি, অর্থাৎ হচ্ছে আমরা 40 কিলো খেলবো, 50 কিলো খেলবো, বা 60 কিলো, অনেকে 100 কিলোও খেলে, বা অনেকে 161 কিলোও খেললো এবার। তো এই ধরনের জিনিস করার আগে সর্বপ্রথম যেটা আমাদের প্রশিক্ষণের মধ্যে পড়ে সেটা হচ্ছে কবুতর ফ্লাইং, অর্থাৎ হচ্ছে আমরা দেখা গেছে 1 থেকে 1.5 মাস সময় পাই কবুতরকে ফ্লাইং করানোর ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে কবুতরকে একটা নির্দিষ্ট টাইমিংয়ে নিয়ে আসার। অর্থাৎ হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু চাইলে আমাদের কবুতর 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা চাইলে আমরা করতে পারি, কিন্তু সেটা কীভাবে, সেটা হচ্ছে আমাদের কবুতর যতটুকু প্রয়োজন, একটা কবুতর কবুতরের উড়ার ক্যাপাসিটিটা তৈরি করার জন্য কিন্তু আমরা এই জিনিসটা করি। এখন যারা হাই ফ্লাইং করে তারা দেখা গেছে তাদের ট্রেনিংটাই কী থাকে, তাদের ট্রেনিংটাই থাকে হচ্ছে তারা কবুতর 10 ঘন্টা উড়াইতে হবে, 11 ঘন্টা উড়াইতে হবে, তাদের ওটাই টেন্ডেন্সি যে কবুতর 10 ঘন্টা, 11 ঘন্টা উড়াইতে হবে। কিন্তু আমাদের আবার টেন্ডেন্সি থাকে যে কবুতর যতক্ষণই উড়ুক উড়ে সুন্দরভাবে যাতে বাসায় ল্যান্ড করে, এই জিনিসটা আমাদের টেন্ডেন্সি থাকে। তো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখা কী করতে হয়, আমাদের কবুতর যদি হাই ফ্লাইং না হয় তাহলে কিন্তু আমাদের কবুতর 40 কিলো, 50 কিলো, বা 70 কিলো, 80 কিলো থেকে আসবে না, জীবনও আসবে না। আমরা লাস্ট কিন্তু আমরা 55 কিলোমিটার টুর্নামেন্ট খেলছি, যেটা আমাদের হাইস্ট ছিল। তো ওই টুর্নামেন্টে আমাদের কবুতর ছাড়ছে হচ্ছে সকাল, একটু ছাড়তে লেট হয়ে গেছিলো, 9:30 বাজে ছাড়া হয়েছিলো নরসিংদী ইটাখোলা বাসস্ট্যান্ড ছেড়ে আরও ভিতরে 55 কিলোমিটার। তো ওইখান থেকে ছাড়া হয়েছিলো, ওইখানে ছাড়ার পরে 9:30 ছাড়ার পরে কবুতর ঘরে আসছে হচ্ছে 11:30। তো 11:30 আসার পরে আমাদের কবুতর, কিছু কিছু কবুতর আসার পরেও ছাদে আরও 2 থেকে 3 ঘন্টা উঠছে। তো জানি না কেন উঠছে, ওইটা ওর মন চাইছে ওই উঠছে, বাট সুন্দর মতো বাসায় ল্যান্ড করছে, ওই কবুতরগুলো কাউন্ট হয়েছে। তো একটা জিনিস খেয়াল করেন, একটা কবুতর যদি উড়ার ক্যাপাসিটি না থাকে তাহলে কি সেই কবুতর আপনি কি এত দূর থেকে আনতে পারবেন? আপনার কবুতর আপনি বাসায় উড়াইছেন 10 মিনিট, সেই কবুতর কি কখনও ওইটা খোলা থেকে এখানে আসতে পারবে বা ওইখানে আসার ক্যাপাসিটি রাখবে? তো এই ধরনের চিন্তাভাবনা কিন্তু আমাদেরকে করতে হয়। তো আমাদের ফ্লাইং কবুতর বানাতে, আমাদের যে ফ্লাইং কবুতর নাই এমন না, আমাদের সব কবুতর ফ্লাইং আছে। আমি আপনাদেরকে কিছু কবুতর দেখাই, আমি আপনাদেরকে কিছু কবুতর দেখাই। ফার্স্ট একটা কালারিং দেখি, হ্যাঁ, আমার পছন্দের। আচ্ছা, এটা কিন্তু রেসিং ক্যাটাগরির একটা কবুতর, বাট এই কবুতর যখন উড়বে আশা করছি খুব ভালো করবে। হাই ফ্লাইংয়ের সকল বৈশিষ্ট্য ওর ভিতরে আছে, চোখ চোখ পুরো ক্লিয়ার, হ্যাঁ, তারপরে দেখেন পাখা উইদাউট গ্যাপ পাখা, আর পাখার শিরগুলো দেখেন কত মোটা মোটা। তার মানে হচ্ছে এই কবুতর যখন পাখা ঝাপটাবে ওর প্রেশার খুব কম লাগবে। হাই ফ্লাইং কবুতরের ক্ষেত্রে পাখাটা একটু চিকন হয়, আমাদের কবুতরগুলোর ক্ষেত্রে পাখাগুলো মোটা হয়, এই কারণে কিন্তু আমাদের কবুতরগুলো প্রেশারটা বেশি নিতে পারে, বাতাসের সাথে কাটতে পারে খুব সুন্দর। আচ্ছা, তারপর আরও দেখাই আপনাদেরকে, এই যে একটা কবুতর আছে, আরও একটা কবুতর আমি আপনাদেরকে দেখাই যে আসলে হাই ফ্লাইং ছাড়া রেসিং সম্ভব না। এর জন্য কিন্তু আমরা যে হাই ফ্লাইং করি না এমন কোনো কথা নেই, এই জন্য আমাদের হাই ফ্লাইং কবুতরগুলো, এই কবুতরের খুব ভালো ফ্লাইং আছে, এই কবুতরের বাচ্চাও ফ্লাইং আছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ। দেখেন চোখে কিন্তু খুব সুন্দর একটা রিং আছে অ্যাশ কালার। এখন ব্রিডিংয়ের থেকে
বের হয়ে আসছে, বসে আছে, তো এর জন্য চোখটা লাল দেখা যাচ্ছে না, কিন্তু ওর চোখ কিন্তু লাল। এই কি দেখ, খুবই সুন্দর দেখতে কবুতরটা, সুন্দর স্টাইলের কবুতর। আরও দেখাই আপনাদেরকে ফ্লাইং কবুতর, আপনারা তো ফ্লাইং কবুতর দেখতে চান আমাদের, আপনাদেরকে আরও দেখাচ্ছি। এই যে একটা চুইঠাল কবুতর দেখাই, এই কবুতরটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, নর কবুতর দেখেন। এই যে চুইঠাল কবুতর দেখছেন কত সুন্দর, এটা মেবি আপনার আমরা মনে হয় শখের জিনিসে সেল পোস্ট দিয়ে দিছি, মেবি আমি জানি না এটা কেউ নিছে কি নেয় নাই। এই যে চুইঠাল কবুতর, এই কবুতরটার ফ্লাইংও কিন্তু মাশাল, এর বাচ্চা যদি আপনি একটা সুন্দর একটা মাদি দিয়ে করেন, একটা সুন্দর সিলভার যদি মাদি দিয়ে করেন চুইঠাল, অসাধারণ বাচ্চা হবে, এবং বাচ্চার ফ্লাইং দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এমন ফ্লাইং করবে। তো আপনাদেরকে যেই জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভাই, হাই ফ্লাইং কবুতর আমাদেরকেও রাখতে হয়, কারণ হচ্ছে যে আমরা রাখতে হয় বলতে আমাদের যে পাকিস্তানি রাখতে হবে, ইন্ডিয়ান রাখতে হবে এমন কোনো কথা নাই, আমাদের দেশিটা, তা আমরা দেশি কবুতর দিয়ে সবসময় চর্চা করি, আমাদের দেশি কবুতর সবসময় ভালো লাগে। তো আমাদের রেসিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম ট্রেনিং থাকে কবুতর ফ্লাইং, তো কবুতর ফ্লাইং বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু চাইলে একটা জিনিস করি, আমরা কিন্তু, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, আমরা কিন্তু ধরতে গেলে একজন ম্যানুয়াল ড্রাইভার, ম্যানুয়াল ড্রাইভার বলতে একজন ম্যানুয়াল ড্রাইভার যখন গাড়ি চালায়, সে কিন্তু গাড়ি চালানো যখন শিখে ম্যানুয়াল দিয়ে শিখে, অর্থাৎ হচ্ছে সে যদি ম্যানুয়াল দিয়ে শিখলে অটোটা যখন তার হাতে পাবে সে অটোটা এমনিতেই পারবে, এই কারণে কিন্তু সে ম্যানুয়াল দিয়ে করে, কিন্তু সে যদি অটো দিয়ে শিখে তখন কিন্তু সে যদি ম্যানুয়াল গাড়ি শিখতে যায় তখন আবার তার ঝামেলা হবে, এই যে গিয়ার ক্লাস দাও, গিয়ার আপ ডাউন করো, এটা বুঝবে না। তো এর জন্য আমাদের যে ট্রেনিংটা সেটা হচ্ছে ম্যানুয়াল ট্রেনিং, অর্থাৎ হচ্ছে আমরা কবুতরের সব কিছু দেখি, কবুতরের ফিটিং, কবুতরের ফ্লাইং সব কিছু আমরা কিন্তু দেখি। তো ম্যানুয়াল ট্রেনিং করার ক্ষেত্রে আমাদের কবুতরের যতটুকু ফ্লাইং প্রয়োজন আমরা ততটুকু ফ্লাইং আমরা বানিয়ে নিতে পারতেছি, কিন্তু আমরা যদি হাই ফ্লাইং করি, অর্থাৎ হচ্ছে আমার কথা বলতেছি, আমরা যদি হাই ফ্লাইং করি 8-9 ঘন্টা উড়াই, এখন 8-9 ঘন্টা উড়ানোর পরে আমরা যদি যাই কবুতর ছাড়তে, আমরা কি এটা বুঝবো? জীবনও কিন্তু বুঝবো না। তো আমাদের বিষয়টা এরকমই যে আমরা জীবনে ওটা বুঝবো না, আমরা যদি কবুতর ছাড়তে যাই দেখা যাচ্ছে কবুতর ছাড়ার নিয়ম কী বুঝবো না, কবুতর কতটুকু ফ্লাইং করাইতে হবে, কীভাবে নামাইতে হবে এটাই জানি না, কবুতর পাল্লা দিয়ে আসছি কবুতর আর আসলো না, তো এটা কিন্তু হলো না। তো এর জন্য আমরা সবসময় কবুতরকে একটা সুন্দর ফ্লাইং সেট আপে নিয়ে আসি, অর্থাৎ হচ্ছে একটা সবগুলো কবুতরকে 6 ঘন্টা যদি আমরা টার্গেট করি, সবগুলো কবুতরকে 6 ঘন্টা আনতে পারবো, এবং সবগুলো কবুতরকে 6 ঘন্টা উড়ানোর পরে আমরা পাল্লা নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করবো, এই সিস্টেমে কিন্তু আমরা কবুতর পালন করি। আমরা চাইলে কবুতরকে 6 ঘন্টাও করতে পারি, চাইলে 10 ঘন্টাও করতে পারি, 10 ঘন্টা বেশি বলে ফেললাম, 8 ঘন্টা করতে পারি, চাইলে 7 ঘন্টাও করতে পারি, এই ধরনের আমরা করতে পারি, করলেই আমাদের কবুতর দেখা যাচ্ছে পাল্লার উপযুক্ত হয়ে উঠবে, তখনই আমরা চিন্তা করবো কবুতরকে পাল্লায় নিয়ে যাব। তো এই তো আসলে এই বিষয়টা অনেকেই বলছেন যে ভাই বিষয়টা আমাদেরকে আলোচনা করে শোনান, এর জন্য আর কি ভিডিওটা করছি। তো ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স আমরা অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি এই আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।